আসসালামু আলাইকুম। এটিন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো 7 জনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 152 জনে, নতুন শনাক্ত 497 জন। করোনা সংক্রমণ অব্যাহত থাকলে সেপ্টেম্বর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, লকডাউন শিথিল হবে পর্যায়ক্রমে জানালেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জে 7 খুন মামলার 6 বছর আজ, খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ায় হতাশ স্বজনরা। এবং ঘোষণা অনুযায়ী সুনামগঞ্জের সরকারি কেন্দ্রে ধান কেনা শুরু হয়নি, ফসল নিয়ে বিপাকে চাষিরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে আরও 497 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন 7 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5913 ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 152 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি জানান, গত 24 ঘণ্টায় 9 জন সহ সব মিলিয়ে সুস্থ হয়েছে 131 জন। ডক্টর নাসিমা আরও জানান, 4192টি নমুনা সংগ্রহ করে 3812টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে। করোনা সংক্রমণ পরিস্থিতি ভালো না হলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, পর্যায়ক্রমে লকডাউন শিথিল করার কথা ভাবছে সরকার। করোনা মহামারী পরবর্তী দুর্ভিক্ষ থেকে বাঁচতে কৃষি উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি। কৃষকের কাছ থেকে ধান চাল সহ 21 লাখ টন খাদ্যশস্য কেনার কথাও বলেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সাজীব। 10 টাকা কেজিতে যে 50 লক্ষ কার্ড দেওয়া আছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার নিয়ে পদক্ষেপ কতটা বাস্তবায়ন হচ্ছে তা জানতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে নিয়মিত কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিনিয়ত রোগ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এবং এরই অংশ হিসেবে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, যথাযথ ব্যবস্থা নেয়ায় বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যুর হার কম, খাদ্য উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে লকডাউন পরিস্থিতি শিথিল করার কথা ভাবছে সরকার। যেহেতু এখন কিছু কিছু আমাদের যেমন ফসল উঠছে, এরপর ফসল লাগাতে হবে বা কিছু কিছু জীবন যাপন আমাদের আস্তে 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 উন্মুক্ত করতে হবে, সেখানেও সবাই নিজেকে সুরক্ষিত রেখেই কাজ করবেন। ডাক্তার নার্স ও চিকিৎসা কর্মীদের সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। শিল্প কারখানা মালিক ও ব্যবসায়ীদের ঋণের সুদ আপাতত নেওয়া হবে না। করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সব কিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না, কারণ এই সুদ এখনই নেওয়ার কথা না। আর আপনাদের সাথে এই মিটিংয়ের পরেই আমি আবার অর্থমন্ত্রীর সাথে বসবো, কাজেই সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে। মধ্যবিত্তদের রেশনের জন্য আলাদা কার্ড দেবে সরকার। পরিস্থিতির উন্নতি না হলে স্কুল কলেজ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হতে পারে বলেও জানান তিনি। স্কুল আমরা এখন খুলবো না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলবো না, সেটা আমরা কখন খুলবো, অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে যদি না এই করোনা ভাইরাস এখন তখন অব্যাহত থাকে, কারণ যখন এটা থামবে আমরা তখন। প্রধানমন্ত্রী আরো বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে একমাত্র কৃষি উৎপাদন বাড়িয়েই দুর্ভিক্ষ মোকাবেলা করা সম্ভব। কৃষি একমাত্র যা মানুষকে বাঁচাতে পারবে, কারণ খাদ্যটা সব থেকে গুরুত্বপূর্ণ, কথাই বলে পেটে গেলে পিঠে চয়, আর খাদ্যের সাথে সাথে আপনার অন্য যেমন পোলট্রি ডায়েরি এরকম যারা যারা করছেন বা এই যে দুধ, আমি জানি যে সেগুলি হয়তো যেহেতু দোকানপাট হোটেল সব বন্ধ, আপনারা খুব অল্প টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেন, সবাই খেতে থাকুক, বা দুধ দিয়ে ঘি বা অন্যান্য যা যা দরকার তৈরি করে রাখেন যেটা বহুদিন টিকে থাকবে, ফেলে না দিয়ে সেগুলি যথাযথ কাজে লাগানো বা মানুষকে বিলিয়ে দিলেও তো কাজে লাগে। একজন ভিক্ষুকের মানবিক উদারতার উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ থেকে বিত্তবানদের অনেক কিছু শেখার আছে। সেই মানুষ তার সেই জমানো 10,000 টাকা সে তুলে দিয়েছে করোনা ভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যের জন্য। আমি মনে করি সারা বিশ্বে এটা মহৎ দৃষ্টান্ত তিনি সৃষ্টি করেছেন। এত বড়
মানে মানবিক গুণ আমাদের অনেক বিত্তশালীর মাঝেও দেখা যায় না। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে আরো দুজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে 33 জন। এর মধ্যেই শিথিল করা হয়েছে শিল্পনগরীর লকডাউন। সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা। লকডাউন হয়েছে বেশ কয়েকটি হাসপাতালও। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। করোনার হটস্পট নারায়ণগঞ্জে মৃত্যুর মিছিল না কমলেও লকডাউন শিথিল করে পঞ্চবটি বিসিক ও আদমজি ইপিজেড সহ শিল্পনগরীতে অধিকাংশ গার্মেন্টস চালু করা হয়েছে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় দুজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে আরও 33 জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 42 জন, আক্রান্তের সংখ্যা 658 জন। শেরপুরে একজন ডাক্তার ও তিন টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়। শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় লকডাউন করা হয়েছে। তাদের সংস্পর্শে আসা 22 জন ডাক্তার, স্টাফ ও টেকনোলজিস্টকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 9 জন চিকিৎসক ও 6 জন স্টাফ এবং সিটি কর্পোরেশন এলাকার আরও 3 জন সহ নতুন করে 18 জনের করোনা পজিটিভ হয়েছে। জেলায় এ পর্যন্ত 29 জন চিকিৎসক সহ 50 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। লক্ষ্মীপুরে গত 24 ঘন্টায় আরও 3 করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 33 জনে। কুষ্টিয়ার মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক সহ জেলায় একদিনে 6 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় যশোর জেলাকে লকডাউন করা হয়েছে। একাধিক ডাক্তার, নার্স, ল্যাব টেকনোলজিস্ট করোনা আক্রান্ত হওয়ায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেত্রকোনা জেলার 572টি নমুনা টেস্টের ফলাফল আটকে থাকায় আতঙ্কে আছে নেত্রকোনাবাসী। 984টি নমুনার মধ্যে 412টি পরীক্ষার পর জেলায় 33 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রমজানের তৃতীয় দিনে রংপুর মহানগরীতে সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। চলাফেরা নিয়ন্ত্রণে শহরের 21টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাস শনাক্তের জন্য নেত্রকোনা থেকে 984 জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হলেও 572টি পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি। নেত্রকোনার সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, 984টি নমুনা পাঠানো হলেও এ পর্যন্ত পরীক্ষা করা হয় মাত্র 412টি। এর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে 33 জন। বাকিগুলো দ্রুত পরীক্ষা করার না হলে এ জেলায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করেন তিনি। সিলেটের জকিগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির 570 বস্তা চাল লুট করে নিয়েছে উত্তেজিত এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। পরে বিভিন্ন স্থান থেকে 246 বস্তা চাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 10 টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির 570 বস্তার চাল নিয়ে 3 জন ডিলার সিলেট থেকে গত রাতে জকিগঞ্জে আসেন। এসব চাল উপজেলার কসকনকপুর, বারো ঠাকুরি ও মানিকপুর ইউনিয়নের গরিবদের মধ্যে বিতরণের কথা ছিল, কিন্তু ট্রাকটি বেলা 11টা পর্যন্ত কালীগঞ্জ বাজারে দাঁড়ানো দেখে উত্তেজিত জনতা চাল লুট করে নিয়ে যায়। জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুল নাসের জানান, এ ঘটনায় ডিলার সহ 8 জনকে আটক করা হয়েছে, বাকি চাল উদ্ধারের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের 6 বছর আজ। দীর্ঘ এত বছর পরও হত্যাকাণ্ডে প্রধান আসামি নূর হোসেন সহ 15 জনকে হাইকোর্টের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ এখনও কার্যকর না হওয়ায় হতাশ নিহতের স্বজনরা। তারা বলছেন, মামলাটি 1.5 বছর ধরে আপিল বিভাগে পড়ে আছে, কিন্তু কেন রায় কার্যকর হচ্ছে না তা জানেন না কেউ। এ মামলায় 2017 সালের 16 জানুয়ারি সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম মাসুদ রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। পরে 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় হাইকোর্ট। লকডাউন উপেক্ষা করে দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের তীব্র ভিড় বেড়েছে।
পুলিশের কোনো তৎপরতা না থাকায় সামাজিক দূরত্ব না মেনে ফেরিতে পার হচ্ছেন তারা। স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়কে গণপরিবহন না থাকলেও যাত্রীরা ব্যাটারি চালিত অটোরিকশা ও টেম্পুতে বিভিন্ন স্থান থেকে আসছেন দৌলতদিয়া ফেরিঘাটে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, গত তিন দিন ধরে ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের তীব্র চাপ শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা থেকেও ফিরছেন অনেকে। পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারি ক্রয় কেন্দ্রে কেনা শুরু না হয় কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের কৃষকরা। রোববার থেকে সুনামগঞ্জের ১১ উপজেলায় ধান ক্রয় শুরুর কথা ছিল। কৃষকদের অভিযোগ, দালাল ও মিল মালিকদের কম দামে ধান কেনার সুযোগ করে দিতে ধান ক্রয়ের দিন তারিখ পেছানো হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সুনামগঞ্জে এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় প্রায় ২,২০,০০০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। তাদের ধারণা, ধানের উৎপাদন হবে ১২,০০,০০০ টনের বেশি। এর অর্ধেক ধানই কাটা শেষ হয়েছে। তবে এমন সুখবরের মধ্যেও দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। তারা জানিয়েছেন, এক পন ধান উৎপাদনে এবার খরচ ৬০০ থেকে ৬৫০ টাকা, কিন্তু সরকার ধান কিনতে দেরি করায় বিক্রি করতে হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা মনে। ক্রয়ের জন্য সরকার বাহাদুর একটা প্রক্রিয়া চালাচ্ছে, তবে প্রকৃত কৃষকরা কিন্তু এই এই গুদামে ধান দেওয়া থেকে বঞ্চিত হইতেছে। আমরা ধান নিয়ে গেলে ফরিয়াদের কারণে আমরা ওদের ঠান্ডাই পিতে পারি না। যে ধানগুলো হয় খেতে ওগুলো দাম পাওয়া যায় না, আর সরকার এখন ধানের দাম বাড়ায় না। সংশ্লিষ্টরা বলছেন, গ্রামের অসাধু দালাল চক্র এবং সরকারি ক্রয়কেন্দ্রের অসৎ কর্মকর্তাদের যোগসাজশে ন্যায্য মূল্যে কৃষকদের ধান ক্রয়ে বিলম্ব হচ্ছে। ধান কেনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও জানান তারা। আমাদের হাওরের যে কৃষকের ধান, সেটা যেহেতু সরকার কিনবে, সেই ক্ষেত্রে শুধু বারবারই বলা হয় যে লটারি করা হবে, কিন্তু আমার কথা হলো যে প্রথমে লটারি করলে শুধু চলবে না, লটারি করার আগে নামের যে লিস্ট হবে, এই লিস্টের পাশে কৃষকের কতটুকু জমি আছে এবং কতটুকু ধান উৎপাদন হতে পারে সেটা আগে তালিকা করতে হবে। কৃষক এত কষ্ট করে ধান তুলবে, মাননীয় প্রধানমন্ত্রী এত কষ্ট করবেন, আর সেখান থেকে আমাদের দালালরা বিভিন্ন সুযোগ সুবিধা নিবে, সেটা হতে দেওয়া যাবে না। জেলা ধান ক্রয় কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানালেন, কৃষকদের তালিকা প্রস্তুত না হওয়ায় রোববার থেকে ধান কেনা শুরু করা যায়নি। আগামী ৩০ তারিখের মধ্যে উপজেলা কমিটি এই প্রকৃত কৃষকের তালিকাটাই সম্পূর্ণ করবেন এবং ৫ তারিখের পর্যন্ত আমরা সময় দিয়েছি, যাচাই বাছাই করে শেষ করবে এবং এরপর আমরা লটারির মাধ্যমে প্রকৃত কৃষকের তালিকাটি থেকে আমরা একটি অগ্রাধিকারের তালিকা তৈরি করব এবং সেখান থেকে আমরা একজন কৃষক সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান খাদ্য গুদামে সরবরাহ করার সুযোগ পাবে। চলতি মৌসুমে ২৬ টাকা কেজি দরে সারা দেশে ৮,০০,০০০ টন ধান কিনবে সরকার। প্রতি মন ধানের দাম নির্ধারণ করা হয়েছে ১,০৪০ টাকা। কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সকালে ভোগড়া এলাকার ভেলমন ও মিকনিট সহ প্রায় ১০টি কারখানা শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কয়েকটি কারখানায় ভাঙচুর ও যানবাহনেও আগুন দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লকডাউনের মধ্যে পোশাক কারখানা চালু হওয়ায় টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটছেন অসংখ্য মানুষ। পায়ে হেঁটে, অটোরিকশা ও খোলা ট্রাকে করে ঢাকায় ফিরছেন তারা। এদের বেশিরভাগই পোশাক কারখানা শ্রমিক। সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পূর্ব পাশ, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস ও মির্জাপুরে দেখা গেছে মানুষের ভিড়। ভুক্তভোগীরা জানান, অফিস থেকে কাজে যোগ দিতে বলায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে ঢাকার দিকে ছুটছেন তারা। গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজারে মা ও তিন সন্তানকে জবাই করে হত্যার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই। তার নাম পারভেজ। পুলিশ জানায়, গতরাতে আবদার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নিয়ে অভিযানে গিয়ে রক্তমাখা কাপড়, একটি মোবাইল ফোন ও বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পারভেজ এর আগেও কয়েকটি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত ২৩ এপ্রিল শ্রীপুরের জৈনা বাজারের একটি বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ। বান্দরবানের থানচিতে অগ্নিকাণ্ডে ১.৫ শতাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে। স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে বাজারের একটি হোটেলের রান্নাঘরে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, বিজিপি, পুলিশ ও স্থানীয়রা মিলে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে অধিকাংশ লোক ঘুমিয়ে থাকায় ব্যবসায়ীরা দোকানের মালামাল বের করে নিতে পারেননি। লকডাউনের মধ্যে প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁয়ে চলছে ইট ভাটার কাজ। জেলার শতাধিক ইট ভাটায় করোনা ঝুঁকি নিয়ে কাজ করছে 20,000-এরও বেশি শ্রমিক। এরই মধ্যে জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে 6 জন। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন ইশাত লিমা। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে ভারী কোনো শিল্প কারখানা না থাকায় বিপাকে পড়েছে নিম্নয়ের খেটে খাওয়া মানুষ। দিন আনে দিন খায় এমন মানুষগুলো বাধ্য হয়ে কাজ করছে ইট ভাটায়। করোনা সংক্রমণ রোধে ভাটাগুলোতে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। গতানুগতিক নিয়মেই ভাটাগুলোতে কাজ করছেন শ্রমিকরা। মালিকরা বলছেন একবার আগুন দিলে বাধ্য হয়ে 6 মাস চালাতে হয় ইট ভাটা। আর শ্রমিকরা বলছেন পেটের দায়ী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। এই ভাড়া চলার অবস্থায় সরকার যে পদক্ষেপ নিচ্ছে, এই পদক্ষেপ অনুযায়ী আমরা তো চলতে পারবো না, আমরা খাবো কি? একদিন না কাজ করলে আমাদের সংসার কতই চলে, কিভাবে চলবে? যদি আমরা ঘরে বসে থাকি তাহলে তো আমাদের বউ বাচ্চা না খেয়ে মারা যাবে। ভাটার মালিক আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষার জন্য তো আমাদেরকে কিছুই দেয়নি। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনের নির্দেশনা না মানলে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না। এই মহামারীর সময় কারখানাগুলো বন্ধ রাখার পরামর্শ দেন জেলা স্বাস্থ্য বিভাগ। আমাদের শ্রমিকই হোক অথবা কোনো প্রতিষ্ঠানেই হোক অথবা আমাদের হাট বাজার যেখানেই বলেন না কেন, যদি সামাজিক দূরত্বটা মেনটেন করা না হয় এবং এই স্বাস্থ্যবিধি যদি মেনে না চলে তাহলে আমরা সবাই ঝুঁকিতে থাকব। আর প্রশাসন বলছে আদেশ অমান্যকারী ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্দেশনা মতে এখন কোনো ইটভাটা চলবে না, কারণ ইটভাটা কোনো জরুরি সেবা নয় এবং যেহেতু এখন কনস্ট্রাকশন কাজও হচ্ছে না সেহেতু এটি বন্ধ থাকবে এবং কেউ যদি চালু রাখে সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঠাকুরগাঁওবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে নড়াইলের রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের উদ্যোগে শহরের মুস্তারি কমপ্লেক্সের সামনে সাজিয়ে রাখা হয় নানা রকম সবজি। সেখান থেকে বিনামূল্যে সবজি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দরিদ্র অনেক মানুষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সপ্তাহে 2 দিন এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কুমিল্লার মুরাদনগরে 45টি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক এবং সাংবাদিকদের মধ্যে 350টি স্বাস্থ্য সুরক্ষা পোশাক PPE, 10,000 মাস্ক ও 575টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শিল্পপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল এসব সামগ্রী বিতরণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে জানিয়ে দিচ্ছি ঢাকা ও আশেপাশের এলাকাসহ বিভিন্ন জেলার আজকের ইফতারের সময়সূচি। ঢাকায় ইফতার সন্ধ্যা 6:29, রাজশাহীতে 6:36, চট্টগ্রামে 6:20, সিলেটে 6:24, খুলনায় 6:28, বরিশালে 6:27, রংপুরে 6:36 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:30। পরবর্তী সংবাদ দেখায় আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।